কাগজ পড়ে তাহলে কোনো জ্ঞান হয় নাই, এজন্য আমি বলতে বলছি সরাব বক্তা আন্তিরাম বক্তা জীবানন্দ পণ্ডিত সরাব বক্তা কি টাকা পয়সা লো শিষ্যের লো প্রতিষ্ঠা লো আত্মজ্ঞান নেই বাকিদের শ্লোক পাঠ করেছি আর সেই শব্দার্থ ব্যাকরণ সঙ্গ ব্যাকরণ যেমন অর্থ দিতে পারে বাহ্য অর্থ সেজন্য তার অনেক মাত্রায় মন করে ভক্তির একটা বাহ্য আবরণ মধ্যে দেখা যাবে কিন্তু স্থায়ী হবে না ওই উপদেশ বক্তা থাকবে তার চাই নিরাগ বক্তা যাহা অর্থের লোক নাই যার প্রতিষ্ঠার লোক নাই শিষ্যের লোক নাই এইসব কোন লোক নাই অনাথ অনেক দূর হয়ে গেছে যদি থাকে সামান্য অনর্থের একটা বন্ধু থাকতে পারে এই পর্যন্ত আর আর্থিক উপায় থাকে তার তো কোনো উপকারই নাই এই জন্য তার শিক্ষিত যতগুলি ছেলে ছিল আর তিনি ছিলেন ভাগবতের মর্ম যে ভাগবত শ্রবণ করলে অষ্ট সার্বিক বিকার ইত্যাদি আসবে যে তোমার অনুশীলন করবে এই বিকার অষ্ট রোমাঞ্চ পূরক ইত্যাদি তারা দেখে নাই শুনতে পাচ্ছি না এই সব আগতের বক্তা সেই রকম হবে আমরা তো যেদিনে যাবো চতুর্থ দিনেতে রুদ্রদ্বীপের দিকে আর যাব আমাদের সময় হবে না আর জায়গাও নাই কোথাও এই জন্য প্রৌঢ়া মায়াতলা কিছু কথা আর অন্যান্য যে আছে রাস্তাতে এই সবগুলি কথা কিছু আজকে বলে দিই তো ফের পরে সময় হবে না বিশেষ করে যেখানে আপনারা বসেছেন ভক্তি রত্নাকরে গ্রন্থেতে আজ থেকে প্রায় 300 বছর আগে পরবর্তীকালেতে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ভাব তরঙ্গ নদীপ ধাম মহিমা ইত্যাদিতে এই স্থানের মহিমা বলেছেন নিজেই তিনি বলেছেন যদিও মায়াপুর অন্তর্দ্বীপ এটা গোকুল গোকুল থেকে অভিন্ন আর এইটা হচ্ছে স্থান কি গোবর্ধন গোবর্ধনের মধ্যে খাস গোবর্ধনের মধ্যেও আবার কি রাধা কুণ্ডের শ্যাম কুণ্ডের নিকটে রাসস্থলী বংশীবর বৃন্দাবন অতএব এর মহাত্মা কত বেশি এইখানে তে পাশেতে যে ঘাট দেখেন যেখানে আমরা পার হব আগামী কল্য যা পর হম কল পার করেন
वहां से लेकर के और इस घाट तक मणिपुर घाट तक ये पंचवेणी घाट भगीरथी अलकानंदा मंदाकिनी मानस गंगा गोदावरी सरस्वती यमुना एक दूटी नद बहु ভারতবর্ষের শ্রেষ্ঠ নদীগণ তারা এইখানেতে প্রবাহিত হয়ে মিলিত হয়েছে। প্রয়াগেতে মাত্র ত্রিবেণী তিনটি বেণী গঙ্গা যমুনা অলক্ষেতে সরস্বতী। আর এই স্থানেতে দেখুন তো প্রায় পিতৃকা নয় গুণ নয়টি, তথাপি তাহাকে পঞ্চবেণী বলছেন। ভারতবর্ষে কোথাও পঞ্চবেণী নাই, এইখানেতে মহাপ্রভু আসবেন। এই জন্য ব্রহ্মা কোটি কোটি যজ্ঞ এই পারে আর ওই পারে দুধারে করেছেন, তার যজ্ঞ স্থলী। অতএব এই স্থান তার মহিমা কত, এইখানেতে চৈতন্য মহাপ্রভু তার লীলা প্রকাশ করবার পূর্বে তিনি এখানে মাঝে মাঝে শারদের পুত্র সার্বভৌম ভট্টাচার্য বৃহস্পতির অবতার বিদ্যানগরেতে বিদ্যা বিরাজ করতেন। ওই চৈতন্য মহাপ্রভু ওখানে মাঝে মাঝে ছিল। আর চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি পুরীতে যান মায়ের আদেশ নিয়ে। মায়ের আদেশ মনে হয় যে একটি আছিলা বাহানা মাত্র। তিনি বৃন্দাবনে গেলে তার চুরি ধরা পড়বে, তার কৃষ্ণ ভাব প্রকাশ হয়ে যাবে। এই জন্য তিনি বৃন্দাবনে যান নাই, তিনি সন্ন্যাস নিয়ে নিত্যানন্দ প্রভু প্রেরণায় শান্তিনগরে যান, মাকে দর্শন দেন। সমস্ত ভক্ত লক্ষ লক্ষ লোকে তিনি দর্শন দেন। তারপরে তিনি চলে যান পুরীতে। বৃন্দাবন দর্শন করবার জন্য ছটফট করছেন, এই জন্য আবার তিনি এসেছেন। যখন এই গঙ্গার ধারে ধারে তিনি চলে যাবেন প্রয়াগে, আর প্রয়াগের পরে যমুনাকে ধরে তিনি বৃন্দাবনে যাবেন, এই সংকল্প। তার সঙ্গে একজন ভক্ত রাজপথ বানাচ্ছে, বেশ সুন্দর, দুদিকে আম কাঁঠাল এইসব পুষ্প ইত্যাদি বাগান করে চলে যাচ্ছে, আর মাঝখানে দিয়ে সুন্দর রাস্তা করছে, তার উপরে সুন্দর গলিচা বিছিয়ে দিচ্ছে লাল, জলের ব্যবস্থা আছে, হাজার হাজার লোক যাচ্ছে মহাপুরুষ। কিন্তু যখন রামকেলি গ্রামে যখন পৌঁছলেন তখন আর ওর পরে রাস্তা বনে নাই, কানাই নার্সালা। এই জন্য মহাপ্রভু ওইখান থেকে ফিরে আসলেন। ওটি তাহার একটা ছল লীলা, রূপ সনাতনকে কেবল মাত্র কৃপা করবার জন্য সেখানে গেল। বৃন্দাবন যাবার নয় এই পরিপাটি তারা জানাইলেন, হাজার হাজার লোক সংঘট্ট নিয়ে গেলে তাদের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে আমাদের সমস্ত সময় চলে যায়, ভাব উদ্দীপনা হয় না, নষ্ট হয়ে যায়। এই জন্য মহাপ্রভু ফিরে আসেন। তো ওই যখন তিনি পুরী থেকে যখন ফিরছেন তখন প্রথমে এইখানেতে আসেন গোপনে, আর সেই সময়তে কুছ লীলা বিস্তার করেন।
ওই সময়তে তিনি বাল চাপা গোপাল চোপা গোপাল চাপা কোথাকার সপ্তগ্রামে সপ্তগ্রামেতে রঘুনাথ দাস গোস্বামীর পিতা ঠাকুর এবং তাহার ওখানে গোপাল চোপর আচ্ছা দুজনের প্রায় কাছাকাছি তো ওইখানে হরিদাস ঠাকুর ওই সভাতে যেতেন হিরণ্য গোবর্ধনের ওখানে বড় বড় পণ্ডিত তার মধ্যে একজন খুব বড় পণ্ডিত গোপাল চক্রবর্তী তিনি বললেন যে সে হরিনামেতে মুক্তি হয় না আর কতগুলি লোক বলছিল যে হরিনামেতে মুক্তি হয় আর তিনি বলছে হ্যাঁ হরিনামেতে মুক্তি হতে পারে না এই জন্য তার সভাতে বিবাদ হরিদাস ঠাকুর আসলেন তাকে জিজ্ঞাসা করা হলো তিনি বলছে হরিনাম মুক্তির জন্য হরিনামের কোনো দরকার নাই ওই নামা ভাষাতেই মুক্তি পেয়ে যায় যদি কেউ নামা প্রাধ করে তাহলে জাগতিক সম্পত্তি মান সম্মান এই সবগুলি বেড়ে যাবে স্বর্গ সুখ ইত্যাদি লাভ হয়ে যাবে আর তারা ওই মধ্যেতে রচে পচে নরক ভোগ করবে নামা প্রাধেতে ভয়ঙ্কর আর নামা ভাষাতে মুক্তি পর্যন্ত হয়ে যাবে এই শুনে সেটি রেগে আগুন হয়ে গেল বলে যে হরিদাস ঠাকুর কথা আপনার শুনছেন বিশ্বাস করছেন একটি কাপড় পরে এই পর্যন্ত ন্যাংটা মতন এসে হরি নামের ঝুলি লাটকিয়ে থাকে আর তার উপরে আপনার সকলের বিশ্বাস আর আমি অত বড় দিগ্বিজয়ী পণ্ডিত আমার উপরে আপনাদের বিশ্বাস নাই যাই আমার বলছি যদি নামেতে মুক্তি হয় আর হরিদাসের কথা যদি সত্য হয় তাহলে আমার নাক কান গলে যাবে আর যদি হরিদাস ঠাকুর যদি মিথ্যা বলে থাকে তাহলে তাহার নাক কান কেটে গলে যাবে কুষ্ঠ ব্যাধি হবে একদিন পরেই দুদিন পরেই তার নাক গলতে আরম্ভ করলো হরিদাস ঠাকুর কথা সত্য তিনি কোনো স্কুল কলেজে যান নাই ইউনিভার্সিটিতে যান নাই বাল্যকাল থেকে হরিনাম করেন 3 লক্ষ এই জন্য তার কথা সত্য হতে পারে না শ্রীমৎ ভাগবত চৈতন্য চরিতামৃত শাস্ত্র গ্রন্থ নিজে বুদ্ধি বিদ্যার দ্বারা বুঝতে পারা যাবে না কখনো সম্ভব পর নহে ভক্তিয়া আমি এটি আগ্রাসী যাদের ভক্তি আছে যারা কখনো কখনো না জানলেও তারা এইসব কথাগুলি বুঝে নিবে আর যারা খুব বড় পণ্ডিত পঞ্চতীর্থ অথবা সাহিত্য রত্ন ইত্যাদি তারা মহাপ্রভুর কথা সাধারণ কথা হরিনামেতে বিশ্বাস হবে না যারা হরিনাম করে যারা গুরু প্রদত্ত মন্ত্র করে তার ঘরে কি ভূত আসতে পারে পিশাচ আসবে তার উপর কোনো কিছু চলে কিছু হতে পারে যদি আমরা হরিনামেতে বিশ্বাস না থাকে তাহলে এই সম্বন্ধে আমাদের বিশ্বাস থাকবে এই জন্য দৃঢ় বিশ্বাস রাখবে এটি পাণ্ডিত্যের দ্বারা হবে না এইটি সদ্গুরু পদাশ্রয় করে দিয়ে শুদ্ধভাবে যদি হরিনাম করে গুরু প্রদত্ত মন্ত্র করে এরপরে তো কোনো কিছু কাজ করতে পারেন না বিশ্ব ব্রহ্মাণ্ড অতএব আপনার এইরকমের দৃঢ় নিষ্ঠা থাকা চাই এমনকি মায়া তার উপরে প্রভাব করতে পারে না কুদিনে পরে তার না কান গলে গেল হরিনামের পর বিশ্বাস নাই তারপরে যখন মহাপ্রভু এখানে আসলেন তখন বুঝতে পারলো নিজের ভুল যে বৈষ্ণব চরণেতে আমি অপরাধ করেছি নামের চরণেতে আমি অপরাধ করেছি তখন মহাপ্রভু নিকটে এসে তার পায়েতে পড়লো দূর থেকে প্রভু আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন আমি মহাপরাধী তখন মহাপ্রভু বললেন যে আমি কিছু করতে পারবো না যাও হরিদাস ঠাকুরের নিকটে ক্ষমা মাঙ্গো যদি পায়েতে কাঁটা ফুটে তাহলে স্কন্ধেতে কি পড়ায় পায়েতে ফুটলে পায়ের কাছে যেতে হবে
এই জন্য বৈষ্ণবদেরকে বলা হয় গুরু পাপ পদ্ম, ভগবানের পাপ পদ্মতা। সেখানে অপরাধ করলে ভগবানও ক্ষমা করতে পারেন না। এই জন্য মহাপ্রভু কথাতে তিনি হরিদাস ঠাকুরের চরণেতে প্রণত হন। তিনি বললেন যে আমি অপরাধী গ্রহণ করি নাই, আপনার মঙ্গলের আমি চিন্তা করেছি। তারপরে তিনি মহাপ্রভু তাকে ক্ষমা করেন। আর এখানে সুভাষ পণ্ডিতের বাড়িতে একজন গোপাল চাপাল ছিল, সব তারা কপাট বন্ধ করে দিয়ে কীর্তন করত। আর পাশের গ্রামের পাষণ্ডীরা তারা ভিতরে দেখতে চাই যে এখানে কি হয়। আর সারা রাত মজিরা বাজিয়ে সারা রাত জেগে তারা হরিনাম করছে। মহাপ্রভু সময় তো দেখো যে কিরকম সারা রাত জাগরণ করে, কারা জাগরণ করছে, এই তিনটি তালি যারা বাজায় 1 2 3। একদিন শ্রীবাস পণ্ডিত বলছেন তিনটি তালি বাজাইলেন, মহাপ্রভু যে কেন তিনটি তালি বাজাচ্ছ, তো প্রভু কালকে প্রসাদ পাই নাই কিছু, আজকে কিছু প্রসাদ পাইলেন, আর কালকেও যদি না পাই 3 দিন হয়ে গেলে আমি গঙ্গাতে লাফ দিব। মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, হরিনাম করলে অনেকে মনে করে যে সে খাওয়া দাওয়া পাওয়া যাবে। শিবাস পণ্ডিত বলছেন যে 3 দিন উপবাস থাকবার পরে আমি গঙ্গাতে লাভ দিব। মহাপ্রভু বললেন যে সে লক্ষ্মী ভিক্ষা করতে পারে, এটা সম্ভব, তিনি করবেন, কিন্তু ভগবত ভজন যারা করবে, হরিনাম করবে শুদ্ধ ভাবেতে, কোন রকম আকাঙ্ক্ষা না করে দিয়ে, সমস্ত যত লক্ষ্মীগণ তার উপস্থিত হবেন ঐশ্বর্য নিয়ে সেখানে। যাদের এইসবগুলি বিশ্বাস নাই তারা একরকমের অপরাধী ভগবানের নামের নিকটেতে। যিনি কৃষ্ণের পাদ পদ্ম গোলক বৃন্দাবনেতে কৃষ্ণ প্রেম গোপী প্রেম দিতে পারেন, আর সাধারণ দুমুঠি অন্ন দিতে পারেন না, এরা ভগবত চরণেতে অপরাধী, তাদের বিশ্বাস নেই। আমরা তো এগুলি মর্মে মর্মে এখানে উপলব্ধি করছি। অতএব তারা কীর্তন দরজা বন্ধ করে করছে, আর ওই গোপাল চাপাল বদমাস তারা ভিতরে যাবার জন্য চেষ্টা করছে, ভিতর থেকে খিল দিয়ে তারা সারা রাত করছে। আমরা কতটুকু করছি, কিভাবে তো করছি সে দেখুন, বিচার করে দিয়ে তাহলে মহাপ্রভু কৃপা কিরকম হবে। শেষ পর্যন্ত তারা যখন দরজা খুলল না, তখন কালী পূজা কি দুর্গা পূজা চণ্ডী পূজা এই লাল রং, তারপরে জাবা ফুল আর মাথা খুলি, শরাব মদের ভাঁড় আর কি কি সব পূজা সব ওইখানে নিয়ম না দরজার উপর রেখে আসলো। যখন কীর্তন হয়ে গেল সকালবেলা মহাপ্রভু যখন আসছেন, আর ভক্তরা যখন আসে দেখে যে সে এইখানে তো এইসব চণ্ডী পূজার এইসবগুলি এখানে সব রেখে দিয়ে গেছে, মহাপরাধী তারা ভক্তগণের প্রতি বিদ্বেষওয়ালা। এই জন্য ভক্তগণের প্রতি যাহাতে বিদ্বেষ করে তাহাদের অপরাধ ভগবান সহজে ক্ষমা করেন না। অতএব এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। বৈষ্ণবগণের কোন দোষও দেখলে তার ক্রিটিসাইজ করতে হবে না, তার নিন্দা বন্দনা করতে হবে না। ওর মালিক আছেন প্রভু নামদেব, তিনি কৃপা করে তাহাকে সংশোধন করবেন অথবা যা করবে, আমরা তাহার সংশোধন কর্তা নই। তারপরে তাহাদের উপুষ্ট ব্যাধি হয়ে যায়, তাদের মহাকষ্টেতে পড়লো। যখন মহাপ্রভু এখানে আসলেন তো শূন্য সপ্তাহ যে মহাপ্রভু এসেছেন এখানে সন্ন্যাস নিয়ে, তখন আমরা বুঝতে পারিনি, তখন তার চরণে প্রণত হলো। মহাপ্রভু আবার বললেন যে সে যাও শ্রীবাস পণ্ডিতের নিকটে, আমার নিকটে নয়।
তারা সুভাষ পণ্ডিতের নিকটে যায়, ক্ষমা প্রার্থনা করে, কপট ভাবে আন্তরিক ভাবে অনুতাপ করতে করতে ক্ষমা মাংলে গুরুদেব বলে স্যার যা ওই বৈষ্ণব কাছে ক্ষমা মেঙ্গে নিয়ে যা একবার বলো উপর থেকে। অনুতাপ করতে করতে তার নিকটে ক্ষমা মাংল নচেত কোটি কোটি জন্মে করে শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমিত। এইটা মনে রাখবো যে জন্য আমরা এসব এসেছি। অনেক সময় আমরা হাসিতে ঠাট্টাতে দিলগিতে এইসব গুলি করি পরস্পর পরস্পর হাসি ঠাট্টা বৈষ্ণবদের মধ্যে বিশেষ ক্ষেত্রেতে মহাপ্রভু তারপরে সার্বভৌম ভট্টাচার্য স্বরূপ দামোদর রায় রামানন্দ অদ্বৈতাচার্য নিত্যানন্দ প্রভৃতি কল্লোল হয় ওটা অন্য কথা। আমরা যেন হাসি ঠাট্টাতে পরস্পর পরস্পরকে নিন্দা বন্দনা ইত্যাদি মধ্যে না করি, নাই তো পরস্পর বিবাদ হয়ে যায়, ভক্তি থেকে চিত হয়ে যাবে। তারা অনুতাপ করতে করতে সুভাষ পণ্ডিতের কাছে যায়, সুভাষ পণ্ডিত তাদেরকে ক্ষমা করে, তারপরে মহাপুর তাকে ক্ষমা করে। দেবানন্দ পণ্ডিত সুভাষ চরণেতে অপরাধ করেছিল, পুণ্ডরিক বিদ্যানিধির কাছে তিনি যেতেন আসতেন, কেন যেতেন আসতেন দেবানন্দ পণ্ডিত? ও কিছু বিরাট ধনী আদমি তো, জমিদার লোক, গেলে দশ পাঁচ টাকা দিতেন ওই সময়, কিছু টোলের জন্য কিছু কি দান অনুদান তিনি দিতেন। আমার টোলেতে 1000 ছাত্র পড়ে, ও তাহলে তোমার রাজেশ্বর ঈশ্বর নিয়ে সব গুলি দেখাচ্ছেন যে দেখুন আপনি না দেন, আপনার দান যদি না দেন তাহলে চলবে কিরকম সংস্কৃত পাঠশালা। এই জন্য তার নিকটে আসতেন, যেতেন, একটু সম্বন্ধ ছিল। যখন তিনি ছিলেন যে মহাপ্রভু তার উপরে তো খুব রেগেছেন, ওই যে দেবানন্দ পণ্ডিতের নিকটে ভাগবত থাকতে পারে না, তিনি ভাগবতের বক্তা নয়, আমি তে তার ভাগবত ছিঁড়ে দিব। এই জন্য গুরু মহারাজ এখানে ভাগবত ছেড়া রেখে দিই, তাতে অনেক বৈষ্ণব লোক একটু আপত্তি করেছিল, এতে আপত্তি কি? মহাপ্রভু ভাগবতে চৈতন্য চৈতামৃতে এইসব গুলি লেখা আছে, অতএব সেটি মহাপ্রভু যা বলেছেন ওটা ঠিক বলেছেন, এরকম ভাগবত ভাগবত নয়, এরকম ভাগবত ব্যাখ্যা ভাগবত ব্যাখ্যা নয়। এই মূর্খ লোককে বুঝানোর জন্য এইগুলি হতে পারে, শুদ্ধ ভক্তির ওটা অনেক তার বুঝানোতে। তখন উনি বলেন যে তুমি মহাপ্রভুকে চিনলে না, তুমি সুভাষ পণ্ডিতকে বুঝলে না, সুভাষ পণ্ডিতকে নারদ অষ্টসাত্ত্বিক ভাব বিকার ইত্যাদি তার সহজে ভাগবতের একটি কোন শ্লোক শুনলেই হয়ে কোন একটি শ্লোক শোন, কেন শ্রীমৎ ভাগবতের এমন কোন শ্লোক নাই যাকে ওই রকম ভাবে ব্যাখ্যা না করতে পারে যায়। নিগম কল্পতর বর্ণিতম ফলম সুখম খাদম রুদ্র সঞ্জিতম পিয়ত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভূভাগ। যদি শ্রীমৎ ভাগবতের মধ্যে কোন ত্যাজ্য ছাকে জিনিস যদি বলে যে কেউ এইটা প্রথম দ্বিতীয় তৃতীয় স্কন্ধ ইত্যাদি এই সবগুলি বৈরাগ্যের জন্য বড় বড় রাজার গুণগান করা হয়েছে এটা যদি বলে দেওয়া যায় আর খেলোয়ার মতন থাকে তাহলে আঠি আর খোসা তার মধ্যে থেকে যায়, রেশা থেকে যায়, তাহলে তাকে ফেলে দিতে হয় চুষে, তাহলে তো ওখানে তো তাহলে ভাগবত গড়বড় হয়ে যাবে। নিগম কল্পতরুর গণিতম ফলম সুখমুখাদ অমৃদ্র সংযুতম তার মধ্যে খোসা ছিলকা বাকলা আঠি রেশা সত্যজ্য জিনিস নাই। এই জন্য প্রত্যেকটি শ্লোকই নিগম কল্পতরুর গণিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম ভাগবত এবং অন্য শাস্ত্রীতে এই কি পার্থক্য, কি পার্থক্য শ্রীমৎ ভাগবতে এমন কোন শ্লোক নাই যাহা প্রেমের ব্যাখ্যা না করতে পারে যায়। প্রত্যেকটি শ্লোকই কৃষ্ণ লীলা সম্বন্ধে কতগুলি আছে ভূমিকা, কতগুলি আছে কনক্লুজন, কতগুলি অভ্যাস, কতগুলি অপূর্বতা ফলন, কতগুলি এইসব, কিন্তু কৃষ্ণ প্রেমকেই তারা সব ই করেছেন।
প্রয়োজন তত্ত্ব, গোপী প্রেমী প্রয়োজন তত্ত্ব শ্রীমৎ ভাগবত কৃষ্ণ নন্দ। অতএব কি বলছিলাম, পুণ্ডরীক বিদ্যানিধি, পুণ্ডরীক বিদ্যানিধি কে? বাপ, মহাপ্রভুর বাপ, ইনিও বাপ জগন্নাথ মিশ্র, কিন্তু তার থেকে উপরওয়ালা বাপ শ্রীমতী রাধিকার পিতা ঠাকুর বিশ্বভানু মহারাজ। কৃতিকা সুন্দরী লোক কম কম লোক জানে, কৃতিকা কন্যা যদিও বলা হয় কিন্তু কেউ কম লোক জানে, কিন্তু বিশ্বভানু নন্দিনী সকলই জানে। তাই বিশ্বভানু মহারাজ মহাপ্রভুকে বাপ বাপ বলে ডাকে, মহাপ্রভু আর ভক্তগণের মহিমা তিনি জানতেন। ওই নারদ গোস্বামী শ্রীবাস পণ্ডিতের বলছিলাম, নারদ গোস্বামী যাহার কৃপাতে ব্যাস শ্রীমৎ ভাগবত কে প্রকাশ করলেন, প্রকাশক কে? যদিও স্বয়ং কৃষ্ণ, কিন্তু যদি নারদের কৃপা না হতো তাহলে প্রকাশিত হতো না শ্রীমৎ ভাগবত। বলে যে তুমি ভাগবতে বেদ উপনিষদ বেদ কে বিবাহ করেছ, মহাভারত রচনা করেছ, তুমি 36টি পুরাণ প্রকাশ করেছ, তুমি অন্যান্য সবগুলি প্রকাশ করেছ, কৃষ্ণ যে ভগবান তুমি লিখেছ কোথাও? যশোদাবি তার কান ধরতে পারেন, তাকে বেঁধে দিতে পারেন, এটা লিখেছ কোথাও? তুমি পুরাণেতে ব্যক্ত করেছ যে কৃষ্ণ গোপীগণের পাদ সম্বাহন করেন, লিখেছ কৃষ্ণ হাত জোড়ে কাপচি মামচি করে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, মান প্রসাদন করেন, এটা লিখেছ তো? না লিখি নাই তো কি লিখেছ তুমি? এই জন্য তোমার চিত্ত কোথায়, প্রসন্নতা কোথা থেকে হবে? এটা অসম্ভব। তখন নারদের কৃপাকে কিরকম আমি এইসব লিখতে পারবো? তো ভাগবত আছে কৃষ্ণের শাব্দিক অবতার, তমাল বর্ণম সুধা অবতারম সমুদ্র। অত কৃষ্ণের স্বরূপ সাধারণ এইসব লোক অনুভব করতে পারে না, তা নারদের কৃপায়তে এটা হয়েছে। ভক্তি যোগে মনসা সম্যক পরিহিতে মলে অপশ্যত পুরুষম্পূর্ণ মায়াঞ্চ যদা পার্শ্বয়াম, পূর্ণ পুরুষ কৃষ্ণকে আর কৃষ্ণের সকল লীলা ভক্তি যোগে তুমি দর্শন কর। নিজে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা নহে, ভাগবত তার হৃদয়তে প্রকাশিত হলেন, তখন তিনি জীব কল্যাণের জন্য কি শ্লোক কোন শ্লোক শুনলে আর যদি তিনি শুনলেন বরাহা পীড়ম নট বরবপু কর্ণয়ো কর্ণিকা অথবা শ্যামং হিরণ্য পরিধিম বনমাল্য বরহ, তাহলে তার অষ্টশ্রাদ্ধের ভাব তুমি তাকে বুঝতে পারো নাই, তুমি ক্ষমা মাগো ওখানে গিয়ে। তখন তিনি শিবাস পণ্ডিতের কাছে ক্ষমা করে মঙ্গে আর মহাপ্রভু চরণেতে এইখানেতে তিনি গোপনেতে নিয়ে এসে ক্ষমা প্রার্থনা করেছিলেন। মহাপ্রভু ক্ষমা করতেই, শিবাস পণ্ডিত ক্ষমা করতেই তার হৃদয় শুদ্ধ হয়ে গেল, ভাগবত তাহার হৃদয়ের মধ্যে এসে গেল, তখন তিনি পরম ভক্ত হয়েছিলেন। এই জন্য দেবানন্দ গৌড়ীয় মঠ গুরু মহারাজ রাখলেন। অতএব এই স্থান সাধারণ নয়, আমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্য যে এই স্থানেতে আমরা এসেছি। এই স্থান পর্বতাক্ষ, পর্বতাক্ষ কেন? এইখানেতে বাসুদেব বিপ্রকে মহাপ্রভুই বারাহ দেবের রূপে দর্শন দিয়েছে। বারাহ কেমন? পর্বতের আকার, এখানে কোন উঁচু ভূমি একটু সাধারণ ভাবে আছে, কিন্তু যখনই বন্যা আসে তখন 12 ফুট জল
চারিদিকে একেবারে ভর্তি হয়ে যায়, এখানে নৌকা চলে। তাহলে পর্বতাক্ষ পর্বত কোথায়? এখানে নদীপে সর্বত্রই বন্যা হয়ে যায়। আমাদের মঠে ছাতে এসে লোক শরণ গ্রহণ করে, তাহলে উচ্চভূমি কোথায়? আছে কিছু এর মধ্যে, কিন্তু এর পর্বতের নাম হচ্ছে বরাহদেব পর্বত আকার এখানে দর্শন করে দিয়েছিলেন, সেই জন্য তার নাম হচ্ছে পর্বতাক্ষ কোল। কোল মানে বরাহদেব। তিনি বাসুদেব বিপ্রকে তিনি দর্শন দিয়ে বলেছিলেন, আমি কলিকালেতে দেখো এই রূপেতে আসবো, তখন গৌর তাকে দর্শন করেছে এবং তোমারও সেইখানে জন্ম হবে, তুমি আমার এই সব লীলা অনুভব তুমি করবে, দর্শন করবে সব। সেই বিপ্র তখন মহাপ্রভুর লীলা সমেতে কোন বিপ্র হয়ে জন্মগ্রহণ করেছিল। এইখানেতে আছেন প্রৌঢ়া মায়া, এই স্থানেতে আমরা একটু আগে যাব সেদিন। প্রৌঢ়া মায়া মানে কি? যোগ মায়া, বৃদ্ধশীল এন্ড যোগ মায়া, তারা এই নদীপের দিকে মায়াপুর দিকে বর্তমানে যেখানে ইস্কন্দের বন্দী, আর একটু আগে মায়াপুর থেকে অল্প এই দিকে গঙ্গা তীরেতে দুটি মন্দির ছিল মহাপ্রভু সময়ে। তার পরবর্তীকালেও যখন নিত্যানন্দ প্রভু শ্রীনিবাস আচার্যকে নিয়ে পরিক্রমা করাচ্ছে, অথবা জি গোস্বামীকে নিত্যানন্দ প্রভু আর শিবাস পণ্ডিতকে কে শ্রীনিবাস আচার্যকে ঈশান ঠাকুর ওদেরকে নিয়ে পরিক্রমা, আর জি গোস্বামীকে নিত্যানন্দ প্রভু, তখন সেখানেতে যেখানে তাহার জন্ম ওখান থেকে 30-40 ধনু পূর্বে প্রৌঢ়া মায়া আর বৃদ্ধশিব। বৃদ্ধশিব মানে কি? সদাশিব। সদাশিব কে? বিষ্ণু তত্ত্ব। তার থেকে এই রুদ্র ইত্যাদি সব প্রকটিত হয়েছে কালাশেতে, যে শঙ্কর তার থেকে প্রকটিত হয়েছে, তার প্রকাশ বিগ্রহ সেইখানেতে। প্রৌঢ়া মায়া এখানে দর্শন। প্রৌঢ়া মায়া মানে কি? মায়া মানে ভগবানের শক্তি একটি, পরাস শক্তি কৃষ্ণ একটি পরতত্ত্ব, অদ্বৈত জ্ঞান পরতত্ত্ব হচ্ছেন কৃষ্ণ, তার মধ্যে সব কিছু আছে, ওই রকমের তার পরাশক্তি একটি। এটি তো বিপু দৈব শুয়েতে কার্যকলাপের দ্বারা তাহার গুণের দ্বারা তাকে বহু নাম রাখা আছে, একই শক্তি বহু রকমেতে কৃষ্ণের সেবা করবার জন্য, মহাপ্রভু সেবা করবার জন্য বহুবিধ শক্তি রূপেতে তিনি পরণ। তার মধ্যে তিনটি প্রধান, চিত শক্তি, জীব শক্তি, আবার তাহাদের বৃত্তি আছে কি? সম্বিত, সন্ধিনী, লাগি। এর মধ্যে থেকে একটা হচ্ছেন পরাশক্তি চিত শক্তি, তার পরিণতি হয়েছে বৈকুণ্ঠ জগৎ, জীব থেকে জীব জগৎ, আর মায়া শক্তি থেকে এই ব্রহ্মাণ্ড। দুর্গা এই শাসনকর্ত্রী, আমাদের ভগবত বিরোধিতার জন্য বিমুখ হওয়ার জন্য আমাদেরকে দণ্ড প্রদান করবার জন্য তিনি শাসক এখানে একেবারে পিছে মারছেন, যাতে এদের এখনো জ্ঞান হোক যে কৃষ্ণের ভজন করা উচিত। এই যোগ মায়া নিত্যকাল আছেন, কৃষ্ণ নিত্য আছেন, তথাপি গোকুলেতে যখন কৃষ্ণের জন্ম হয় আর জন্মলীলা আবির্ভাব হয়, তার সঙ্গে সঙ্গে এই 10-20 মিনিট কি আধ ঘন্টা অন্তরেতে তার সঙ্গে যোগ মায়াও প্রকটিত হবে, প্রকট হয়ে কৃষ্ণ তাকে পূর্বে বলেছিলেন সংকর্ষণকে তুমি আকর্ষণ করে দিয়ে রোহিণী গর্ভে দিবে, আর আমার লীলাতে সহায়ক হবে, কংসকে বঞ্চনা করবে, এই জন্য তোমার জগতেতে পূজা হবে, তোমার নাম হবে দুর্গা, কালী, উমা, বিজয়া, জয়া, বিন্ধ্যাচল বাসিনী, আর লোক সকলি তোমার পূজা করবে,
আর তুমি জগতের বরগুলি তাহাদেরকে দিবে। অতএব এই পূজাগুলিও শাস্ত্রবিহীন। কিন্তু শাস্ত্রবিহীন হলে কি রকম? অবিধপূর্বকম। এই জন্য বিশেষ নিন্দা করতে নাই, কালী দুর্গা পূজা ইত্যাদিকে বেশ নিন্দা করব না। যদি নিন্দা করো তাহলে মহা মুশকিল হয়ে যাবে। না অবজ্ঞা কদাচ ইতরে, তারা জগতের কল্যাণের জন্য ভগবানের ইচ্ছাতে তারা করবে, তার ভগবানের বৈভব। অতএব খুব সাবধানে, আমরা তার উপাসনা করব না, কৃষ্ণের আরাধনা করলে হয়ে যাবে। কিন্তু যদি কেউ আরাধনা করছে তখন তাহাদেরকে নকর্ম ভেদ কি ভেদ, ওদেরকে বুদ্ধি ভেদ করে দিয়ে কর্মীগণের একবারে নাস্তিক করে তুলতে হবে না, তাহলে নাস্তিক হয়ে যাবে। তাদেরকে ক্রমে ক্রমে সাধু সঙ্গ দ্বারা তাদের চিত্ত সংশোধন করে ভগবানের দিকে নিয়ে আসতে। তো যোগ মায়া এই কৃষ্ণের সঙ্গে প্রকটিত হলেন। আর তিনি যখন পর্যন্ত বসুদেবের হাতে ছিলেন তখন পর্যন্ত তিনি যোগ মায়া, তার কার্য হচ্ছে যোগ মায়া। যে ভগবানের শক্তি পরাশক্তি জীবগণকে ভগবানের সঙ্গে যোগ যুক্ত করে দিতে পারে, গোলক বৃন্দাবনে কৃষ্ণের সেবা প্রদান করতে পারেন, তার নাম হচ্ছে যোগ মায়া। যেরকম ভাবে মহামায়ে কাত্যায়নী মহামায়ে মা যোগিনী অধীশ্বরী নন্দ গোপ সুতম দেহ পতিমে কুরুতে নমঃ, কুলদেবী যোগ মায়া মোরে কৃপা করি। এইসব যোগ মায়া, যোগ মায়াকে কৃষ্ণ নিজেই যোগ মায়া, শ্রীমতী রাধিকাকে কৃষ্ণ ইন্দা, তথাপি তিনি ওই রূপে প্রকটিত আছে। নচেত যোগ মায়ার আর এই কাত্যায়নীর পূজা করলে কৃষ্ণ আসবেন, বর দেবেন। যার উপাসনা করে করা যায় তিনি বর দিবেন। তো শঙ্করের উপাসনা করো, শঙ্কর আসবে। দুর্গা দেবীর করো, দুর্গা দেবী আসবে। গণেশের করো, গণেশ আসবে। দ্বারকাধীশ আরাধনা করো, দ্বারকাধীশ আসবে। ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর করত, আবার কাত্যায়নীকে পূজা করলো, কৃষ্ণ এসে গেলেন। আর তাহার যা বর দেবার স্মৃতি, ওখানে কোন যোগমায়ার উল্লেখ আছে? যোগমায়া বলছি কাত্যায়নী দেবী যে তিনি আসলেন আর এইসব গুলি করলেন। অতএব কৃষ্ণই কৃষ্ণ চরণ সাক্ষাৎ এসে আর তাহাদেরকে বর দিলেন, তারা কৃষ্ণ লীলাতে প্রবেশ করল। তারা কে? নিত্য সিদ্ধানন্দ, তারা মুনিচারী ঋষিচারী ইত্যাদির মধ্যে তারা ভি ভাব অবস্থা পার করে দিয়ে আর প্রেম অবস্থার মধ্যে প্রবেশ করবেন। তখন গোপী গৃহেতে গোপী গর্ভেতে জন্মগ্রহণ করে, তারপরে নিত্য সিদ্ধাগণের সঙ্গ অথবা কায় বিবাহ গোপীগণের সঙ্গ প্রাপ্ত করে দিয়ে আর তারপরে কৃষ্ণ নিত্য লীলাতে রাস ইত্যাদিতে প্রবেশ করতে পারে। তো ওরা ছিল ওই রকমের। শেষের দিনেতে শ্রীমতী রাধিকা ইত্যাদি নিত্য সিদ্ধা আর নিত্য কায় বিবাহ নিত্য সিদ্ধা গোপীগণকে নিমন্ত্রণ করে ওরাও গিয়েছিল, ওর মধ্যে যোগদান করেছিল। ওরা জানেন যে সে কৃষ্ণ, তিনি দর্শন দিয়ে এদের ইচ্ছা পরিপূর্ণ করেন। এই হচ্ছে যোগ মায়া। আমরা ভজন করছি, ভজন করতে 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 গুরু পাদপদ্ম নামাতে হৃদয়তে যে কৃষ্ণ সেবা বাসনারূপী ভক্তিলতার বীজ বপন করেছেন, সেই দিনে মনে করবো যে যোগ মায়ার সঙ্গে আমাদের সম্বন্ধ হতে আরম্ভ করবে ওই দিন থেকে। কিন্তু আমরা অনুভব করতে পারি না, সেদিন থেকে আমাদের চিত শরীরের উপরতে প্রক্রিয়া আরম্ভ হয়ে যাবে। কিন্তু বুঝা যাবে কখন? ও সহজে বুঝা যাবে না, এমনকি প্রেমও আসলে বুঝতে পারা যাবে। তখন যোগ মায়া তাহার এইসব গুলি ঐশ্বর্য ভাব গোপন করে দিয়ে ঢেকে দিয়ে কৃষ্ণ লীলার মধ্যে তাকে প্রবেশ করে, ঐশ্বর্য বুদ্ধিও দূর করে দিয়ে। এই হচ্ছে যোগ মায়ার কাজ। যখনই সেই যোগ মায়া বসুদেব নিয়ে আসলেন কংস কারাগারে, দেবকীর হাতেতে দিলেন,
দেখি বড় প্রসঙ্গ বলে, আমার সব ছেলেকে কংস মেরেছে, আমি তাহাকে দিব কংসকে। কংস এসে ঝট করে ঝপকে এসে তাকে ঝটকে ছিনে নিল তার কুলে। তিনি বলছে দেখো তুমি আমার দাদা, আমার সব ছেলেকে আমার ছেলেকে মেরেও না, যদি বড় হয় তাহলে তোমার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে দিব। সে নাস্তিক, বুঝে নেই, সে শুনে নেই, কোনো কথা কর্ণপাত করে নাই। কেন তিনি বলছেন এই যোগ মায়া আমার মেয়ে নয়, আমি কৃষ্ণকে আমার পুত্রকে পাঠিয়েছি ওখানে গোকুলে আদালা বাদলা, যদি কৃষ্ণ বড় হয় তাহলে এই মেয়ে না থাকলে আমি ফের দিয়ে আবার কৃষ্ণকে নিয়ে আসতে পারি না, আমি কৃষ্ণকে পুত্র বলতে পারবো না যতদিন আমি না ফেরত দিই। যদি কংস মেরে দে তাহলে আমি তো ফেরত দিতে পারবো না, কৃষ্ণকে নিয়ে আসতে পারবো না আমার কাছে, তাহলে কি হবে? এই জন্য তিনি কাঁদতে লাগলেন, সে তাকে মেরে মারবার জন্য যখনই পায়ের ধারে আপ ফেলেছে তখনই অষ্টভুজা দুর্গা রূপেতে তাহার নিকটে দর্শন দিলেন, তারই সে পূজা করত, যোগ মায়া স্বরূপ তিনি উড়িয়ে দিলেন আর এই স্বরূপটা প্রকট করে দিলেন। এই জন্য পরাশক্তি একটি, যোগ মায়াই তারই ছায়া হচ্ছে মহা, অতএব তার রূপ আচ্ছাদিত করে দিলেন আর তারপরে অষ্টভুজা রূপে তিনি প্রকটিত করেন। আর তার মাথাতে একটি ঠোকর লাথি, লাথি পেয়েই বাস চিত্তাতান হয়ে পড়ে গেছে, যে উতনা অগাসুর বাগাসুর মতন রাক্ষস গুলিকে জরাসন্ধ মতন লোক করে বরাবর বল রাখে, তাদের থেকে বেশি বলবান কংস, আজকে একটা সাধারণ লাথি পেয়ে বাস কোথায় চলে গেল? তুমি যে রে কংস, তুমি আমাকে কি স্পর্শ করবে আমার, আর আমার প্রভু আগে জন্ম কোথাও নিয়ে নিয়েছে। তারপরে কংস চিন্তা কর আরো অত্যাচার করতে আরম্ভ কর, এই হচ্ছে যোগ মায়া। আবার বহির্মুখ লোকের কাছে তিনি হচ্ছেন মহামায়া। যখনই আমরা গুণপাদ পদ্মের কৃপাতে ভক্তি অনুশীলন করব তখন ক্রমে 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 মহামায়া প্রভাব ঘটতে যাবে আর যোগ মায়া প্রভাব বাড়তে যাবে। একদিন তিনি আমাদেরকে নিয়ে কৃষ্ণ পাদ পদ্মকে আমাদের অর্পণ করবেন, এই নিচ্ছেন তিনি মহামায়া। যেখানে যেখানে কৃষ্ণ লীলার স্থান যেরকম হতে বৃন্দাবন, সেখানে তেও তার দূরত্ব রূপ আছে, যোগ মায়া রূপেতে আছেন, আবার মহাকাম কালী আর কি কি নাম, সেখানে মথুরা বৃন্দাবন চারিদিকে তার ধাম রক্ষা করছেন, শঙ্কর সেখানে, গোপীশ্বর মহাদেব এখানে, বৃদ্ধ শিব কোনো অন্তর নাই, তারা এখানে প্রকাশিত আছে। আমরা সেই সমস্ত স্থানেতে যাব, আমরা সেই দিনেতে জগন্নাথ দাস বাবাজী মহারাজের পাদ পদ্মতে যাব, সেখানকার মহিমা সেখানে আমরা বর্ণনা করব। আজ সময় হয়ে গেছে, সংক্ষেপে তো কিছু বললাম, আপনার খুব ভজন করবেন, আগামীকালে আমরা ধাম পরিক্রমার জন্য গোদ্রুম দ্বীপে ভক্ত বিনোদ ঠাকুর চরণেতে এবং নৃসিংহদেবের পরিক্রমা সুষ্ঠু ভাবে দেওয়া হবে। প্রথমে আমরা গুরুদেবকে পাদ পদ্মকে পরিক্রমা করব, তার আদেশ নির্দেশ তার কৃপা প্রার্থনা করব আর তারপরে ওখানে যাব। ক্রমে ক্রমে আমাদের সাত দিন পরিক্রমা হবে, আপনারা খুব সাবধানে ভাবে থাকবেন, অন্য কোনো চিন্তা মস্তিষ্কে না আসে, গ্রামে বার্তা না বলিবে আর গ্রামে বার্তা না শুনিবে, এইসবগুলি ভালো না খাইবে আর ভালো না করিবে, ওটা নিজে থেকে হয়ে যাবে, আপনাদের কোনো চেষ্টা করতে হবে না। ভালো পলঙ্ক এখানে পাওয়া যাবে না, অ্যাটাচ বাথরুম ইত্যাদিও পাওয়া যাবে না, বর্ষা হচ্ছে কাজনি কি হবে, আমার তো মনে হয় যে আজকে একটু ঠান্ডা দিন করে দিয়েছেন, কাল থেকে এইসবগুলি হবে না, তথাপি বর্ষা হলে কোনো চিন্তার কথা নেই,
জন্মেতে খুব কম সুযোগ এরকম হয়, আপনার খুব সাবধানী যদি খাবারটা কুচে এদিক দিকে হলে গেলেও আবার যে কোনো রকম হয়তো মেঙে নিয়ে খেয়ে আস, নিজের ঘর মনে করবেন, কোনো অসুবিধা হয় আমাদেরকে আপনার জানাবেন, এই যারা বসে আছে সেই অসুবিধার কোনো মস্তকেতে আমরা পাদা ঘাস করে দিয়ে আমরা নদীর ধাম পরিক্রমা করবো গুরুপাদ কৃপা বলে। অতএব কোনো রকম অসুবিধা হলে আপনারা কোনো চিন্তা করবেন, পাশে টাকা পয়সা রাখবেন না। আর একটি কথা, যদি কেউ কেউ আমরা দেখি যে সে বিড়ি খাচ্ছে গোপনেও, আমরা এই মঠের এরিয়ার মধ্যে আমরা থাকতে দিব না যদি কেউ বিড়ি শিখে, কারণ আমাদের এইসব টেন্ট ফেন্ট আছে অনেক জায়গাতে, যেখানে ভিড়িতে টেন্ট ফেন্ট আছে সেখানে আগুন লেগে যায়, হাজার হাজার লোক মারা যাচ্ছে। এই যে আমার অনুরোধ, যদি একজনকেও আমরা দেখি যে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে, আমরা কিছুতেই এই মঠের এরিয়ার মধ্যে থাকতে দিব। আর আপনারাও যাকে দেখবেন সঙ্গে সঙ্গে ধরে নেবেন, ধরে নিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন, কেউ যেন বিড়ি এখানে কোনো গন্ধ যেন না আসে, না তো আগুন লাগার ভয় আছে। আর সকলেই হরিনাম কীর্তন করবেন রাস্তাতে, কোনো এদিকে দুর্গের কথা বলবেন, পয়সা টাকা কড়ি নেবেন না, নেই তো হয়তো পকেটমারি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, সব টাকা বার করে নেবেন। আই থিঙ্ক দ্যাট উই উইল এক্সপ্লেন অল দিস থিংস বাট আই হ্যাভ টোল ইন ইংলিশ, দ্যাট শুড বি দ্যাট এনিওয়্যার ক্লাস and I will tell someone that they will explain all these things. I cannot speak so much in English and Hindi and Bangla, so much. So, they will explain. Go Premanande! বিশেষ নিবেদন, ঠিক 9টার সময় মঠের সন্ন্যাসী সব ব্রহ্মচারীগণ, গৃহস্থ ভক্তগণ, পুরুষ লোক যারা সেবা কাজ করতে পারবেন, এন্ড অল ওয়েস্টার্ন ডিভোটিস মেল, দে শুড কাম টু আওয়ার ইন আওয়ার ব্যারেন্ডার, সব লোক আপনারা উপস্থিত হবেন, আমরা পরিক্রমা ব্যবস্থার জন্য আমরা সব কাজ বিভাগ করে দেব, যে কে কি কাজ করবে, কীরকম হয় ব্যবস্থা, যাতে সুষ্ঠুভাবে আমাদের পরিক্রমা সম্পাদিত, কোনো রকম গোলমাল না হয়, পরিবেশন সুষ্ঠুভাবে তো হোক, পরিক্রমা আমাদের লিড হোক, সংকীর্তন পার্টি সেই রকমভাবে চলবে, অর্চন ব্যবস্থা ঠিকভাবে থাকবে, ভান্ডারি থাকবে, এই সবগুলি আমরা ব্যবস্থা করব, এই জন্য আপনার সকলই উপস্থিত, কেউ কেউ ডাকতে না হয়, ঠিক 9টার সময় 11টা ওর পূর্বেই 5 মিনিট আপনার সকলই ওখানে উপস্থিত। গৌর প্রেমানন্দ Oh,
গিয়ে দাঁড়িয়ে পড়বি নাকি? আমাদের ফড়িংবাবু আমি টানছি। গৌরীদাস বাবু নো Nithananda and Gauranga sit for this. Sit for, and whose footprints? Whose footprints? Yes. Whose? Gan. Gan ke? I don't know. You don't know. I wonder who knows. No, I'll be still there. Whose maybe, footprints are these? Maybe someone? After make this. Afterwards? I think. Because they really look like, they don't look like they were. Gauridas Prabhu and Nithananda Prabhu and Gauranga Prabhu. What does this say? These are just names of people who sponsored this. Nation here. It might be about this place. Let's see. And Gauridas Pundit met. Met. To meet, first time meeting. Yes. First time, so this is where Gauridas Pandit and Subal Sakha in Krishna Leela met with Lord Chaitanya. For the first time in that manifest Leela here underneath this tree. And that's all it says about this place. So you can see it then. We gotta get Bala and Maria back too. Okay. You're fair. Sure. All Indian, you might come. Offer a camera to you. Bachi, say hello. Say hello. Hare Krishna. Hare Krishna. Hare Krishna Bali. Okay. You see? Up here. Our up here. Up. Dekhe. Idhar. Up here. Idhar. 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 Come on. There, just record. Advaita Charlie Kate. Idhar? There. Oh, this is amazing. More rickshaws are coming for us. Yeah, we might be able to get one. You better hurry though, because we're going to miss Darshan. If it's Hare Krishna Prabhu. Huh? Okay. Hare Krishna. No. There we are. Not. Hello. Hey, I traced it. Hey, have you guys gone to... How long have you guys been here? Just come here. 2 hours.
2 hours tell Harikatha here. Kirtan, Harikatha. 2 hours? Hindi, Bangla, English, it's 3 languages. Oh, okay. Two more hours? Negative, it's all also on the stage. We've already been there. Except in the Murti. The Murti can't be had. The Murti is always becoming younger. This is so interesting. Hare Krishna. Hare Krishna Prabhu. Salaam Alaikum. Hare Krishna. Hare Krishna Prabhu. Hare Krishna. Hey, bache. Hello. Didn't get in there. These are Bhaktivinoda Thakur's deities that he worshipped and wrote so many wonderful Artic songs. Bhaji Maharaj. Gaur Kishore Das Babaji Maharaj is Bhajan Kutir. Did he say something in here? He's showing me where the toilet is. Oh. That door leads us to the place.
amazing place. It's like Kenya, so old. Mm-hmm. Yeah. This is the balcony from which Bakuna Chakur saw Lord Chaitanya's birthplace manifest on the hill of Tulsi. We have copy of writing, his writing, Bakuna Thakur ke. Writing copy, I have many copy, I have Calcutta. Calcutta. Chaitanya Research Institute. No, sir. Many books are religious. It is in few and various states, articles, few things are. Many things are to Calcutta. Mm-hmm. What are you thinking there? Bakuna Thakur Sahib. Bhagavazar man? It is bucket of urinary pots and it is what otter pot, stick and kerosene pot. Little is important to Calcutta temple. Chaitanya Research Institute. All things is Bhaktivinoda Thakur and Almeria. It is Bhaktivinoda Thakur is putting these books. It is a Bhakti Siddhanta Gopal room and it's staying here. Harinam chanting. Broken, putting this wood. It is building wooden, it is a rope. Rope is reject. Many days over. Okay. Rope is not well repairing after. Thank you.
Thank you.
Thank you.
camino da ayando yasala charana seva sakala bha sayasu prajara sarasika aya pad padma asray atra apna side ek side ek jagah ne side jagah chhed de dekhi সুখের খবর গাই বড় সুখের খবর বড় সুখের খবর গাই বড় তারা সব পাঠন্ডিক।
द्वीप है, नौ द्वीपों में से एक ये प्रधान द्वीप है। वेर वी हैव कम, दिस इज गोत्रम द्वीप अमंग नाइन आइलैंड्स ऑफ नवद्वीप। एस्पेशली दिस प्लेस इज नोन एज गोत्रमा। वाई गोत्रम? गो मीन्स गोकुल, गो गाढ़ी, गो गोबस्त एंड ध्रुम मीन्स वृक्ष आर ट्री आर सो मेनी पर्सन टू। तो दिस इज गोकुल नंदगांव, हियर ऑल आर गोप्स। सो इन चैतन्य महाप्रभु फर्स्ट टाइम इट वॉज लाइक गोकुल नंदगांव। हियर ऑल्सो आफ्टर कृष्ण फर्स्ट टाइम इंद्र हैज डन सम ऑफेंस इन द लोटस फीट ऑफ कृष्ण एंड दैट यू हैव ही केम हियर एंड डिड एस्टोरिटीज इन द गाइडेंस ऑफ दैट गो माता Surabhi cow. And here Krishna has sprinkled his mercy on him here. Also, when all world was destructed and whole world was covered by water, only this place was out of water. And here Markandeya Rishi saw that same Surabhi cow was here and he supported him by his milk and thus he prayed and he knew that Chaitanya Mahaprabhu Radha Krishna conjugal will come in the shape of Sri Chaitanya Mahaprabhu in this place. Here Bhaktivinoda Thakur has done bhajan sadhan, we are now going there. So this place is so sacred that anyone who will do bhajan easily, Krishna will remove his all kinds of offenses and anarths. And easily he will have Krishna bhakti, Krishna prem, and Chaitanya Mahaprabhu will sprinkle his mercy on them. Go Premanande! Thakur ka kanta ke prathame uthiyela, tulela. तेले चलते कहने बैठो से अच्छा तेले देखिए अब तेले कर दो तेले में जो म्यूजिक स्पर्श बड़े सही लग रहा है तो सब बड़े जो
हम लोग यहाँ पर आए हुए हैं, आप लोगों ने सुना ये गोत्र देव के अंतर्गत में स्वानंद सुखद पुंज है। यही कहने थे भक्त विनोद ठाकुर जी भी बोले तो हिंदी में ही बोल रहे हैं। আবার হিন্দি আর বাংলা কোথায় কি সব লোক এই ভক্তি বিনোদ ঠাকুরের একটি ভজন স্থলী। এইখানে তিনি সমস্ত তার তিনি এই নদিয়াতেই তাহার জন্ম ছিল কোথাও নিকটে তুলা তুলা স্থান নিকটে তিনি বাল্যকাল থেকে বিলক্ষণ তাহার তিনি যা বলতেন সেটি কবিতা আকারেতে বেরোত। তিনি জগন্নাথপুরীতে সেখানে যান এবং সেখানেতে জগন্নাথদেবের শ্রী মন্দিরে তিনি ব্যবস্থাপক হয়েছিলেন, সেখানে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেখানে বহু কিছু সুধার করেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গাতে তিনি চাকরি করতেন গভর্নমেন্টের উচ্চপদস্থ। পরবর্তীকালে তিনি রিটায়ার্ড হয়ে গিয়ে আর এইখানেতে বসেন। ভক্তি বিনোদ ঠাকুর জি এই পর অন্ত নৌকরি ছাড়নে কে বাদ মে এই পর আকরকে বেঠ করতে ভজন কিয়া। এক বিশেষ বাত ইস স্থান কা হ্যায়, একটি বিশেষ মহিমা এই স্থানে যে শ্রী প্রভুপাদ এই উনার সঙ্গে এখানেতে যখন থাকতেন গৌরকিশোর দাস বাবাজী মহারাজ এইখানেতে তার নিকটেতে আসতেন শ্রী প্রভুপাদ, তখন তার নাম ছিল বিমলানন্দ বিমলা প্রসাদ। তিনি তাকে গুরু রূপে বরণ করেন। দুটি চম্পু নাই অত্যন্ত বৈরাগ্যবান রঘুনাথ দাস গোস্বামী মতন বৈরাগ্যবান, লোকনাথ দাস গোস্বামী মতন বৈরাগ্যবান। আর তিনি চক্ষু না থাকলে এইখানে তিনি আসতেন উচস করেতে, তিনি গান করতে করতে তিনি আসতেন এখানে ভক্তি বিনোদ ঠাকুরের সঙ্গ লাভ করবার জন্য। তখন বিমলা প্রসাদ তিনি বলেন যে আমি ইনাকেই গুরু রূপে তো বরণ করেছি, কিন্তু তিনি প্রথমে স্বীকার করেন নাই যে তোমার বাবা অত বড় বিদ্বান, আমি তোমাকে কিরকম শিষ্য করব, আমি শিষ্য করব না, তুমি নিজেও অত বড় বিদ্বান যে অত বয়সেতে তুমি জ্যোতিষ শাস্ত্রে বাংলাদেশের সবথেকে শ্রেষ্ঠ বিদ্বান তুমি, এই জন্য তাকে সরস্বতী উপাধি দেওয়া হয়, অতএব আমি দিব না তোমার কথা নাম, আমি কেউ কহারি নাম দিই শিষ্য করি না। পরবর্তীকালে প্রভুপাদ তিনি এখানে অন্য জল সবগুলি বন্ধ করে দিলেন, সব ত্যাগরা করেন। তখন ভক্তি বিনোদ ঠাকুর এই গোলকৃষ্ণ তারপর বাবাজী মহারাজকে বললেন যে আপনি জীবন উপরে দয়া করবেন না, এই ছেলেটা কি মারা যাবে, শেষ পর্যন্ত তার কথাতে তাকে এই স্থানেতে তিনি হরিনাম শিক্ষা ইত্যাদি প্রদান করেছেন। এই স্থানটিকে এই সে ভক্তি বিনোদ ঠাকুর ভজন করতে 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 সোচা যে এই পর কী না কী চৈতন্য মহাপ্রভু কাজ জন্মস্থান হ্যাঁ, কিন্তু কাহা হ্যাঁ ঠিক নেই কর সকে। একদিন ইয়া সে গঙ্গা কো পার করকে উদার মে রানীচড়া নাম কাজ এক স্থান হ্যাঁ, একটি রানীচড়ার নামক স্থান, সেইখানেতে তিনি গিয়ে কোন অট্টালিকার উপরে সে তিনি বসে দেখেন যে দেখেন যে মায়াপুর যেখানেতে যেখানে যোগপীঠ মন্দির সেইখানেতে আলো জ্বলছে অপ্রাকৃত আলো, সেই দেখে তিনি মিশন দেখে দেখলেন যে বহু ভক্ত সমস্ত মিলেছে সেখানে যোগ করে কীর্তন করছে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপুরুষ। পরের দিনেতে আবার তিনি দেখলেন, আবার সেই রকম হয়ে জ্যোতি দেখলেন, তারপরে তিনি এই স্থানেতে ফিরে এসে এই স্থানের থেকে দেখলেন যে একটা আপনার নারকেল গাছ আছে, ওই নারকেল গাছকে তিনি তাল গাছকে তিনি লক্ষ্য করে ওখানে যান, ওখানে দেখেন যে সে সব জায়গা মুসলমানরা
দখল করে নিয়ে খেতি বাড়ি করছে। মাঝখানে একটি স্থান আছে যেখানে যখনই কোনো বীজ ফেলে গম টম, সেখানে তুলসী গাছের চারা একেবারে ভরপুর উঠে গেছে। অনেক চেষ্টা করেও তারা সেখানে কোনো ফসল করতে পারেনি। আর মায়াপুরের নাম তারা পাল্টে দিয়ে তারা মিয়াপুর করে দিয়েছে। যেরকম ভাবে বৃন্দাবনের নাম মমিনাবাদ, ফাকিরাবাদ, আর মথুরার মমিনাবাদ, আর অযোধ্যার নাম করে দিল ফায়জাবাদ। এরকম ভারতবর্ষের যত তীর্থ সবগুলিকে নাম পাল্টে দিয়ে আর জোর করে হিন্দুদেরকে মুসলমান বানানো তার কাজ দিচ্ছিল। এলাহাবাদ, এলাহাবাদে খোদা, তার নাম পাল্টে দিল। সেইরকম যত মাদের ভারতবর্ষের তীর্থ সবগুলিকে নাম উল্টে পুল্টে দিয়ে মুসলমানই নাম করে দিয়ে করে দিল। তখন ভক্তিমূলক ঠাকুর দেখলেন যে সেইটা তো মিয়াপুর নয়, এইটি হচ্ছে মায়াপুর। আর যেখানে তুলসী গাছ জামে বেশ করে হয়ে যায় সেইখানে দেখলেন সে এইটি চৈতন্য মহাপ্রভুর সচিব মায়ের অথবা জগন্নাথ মিশ্রের এই চৈতন্য ভবন হতে পারে। এইখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তো সেইখানে সে জগন্নাথ দাস বাবাজি মহারাজকে অনুরোধ করে তিনি নিয়ে যান। আর সেখানে 144 বছরের ওই বাবাজি যিনি চলতে পারেন নাই, ঝুড়িতে মধ্যে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। আর চোখের পাতা এখানে বাঁধতে হতো উপরে, তারপরে তিনি দেখতেন এরকম বাবাজি ওখানে গিয়ে 5-7 ফুট উঁচু লম্ফ দিয়ে আর কীর্তন করতে করতে নৃত্য করতে করতে বলে এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মপিতা। এই যখন তাকে আবিষ্কার করেন তখন থেকে তিনি ভক্তিবিনোদ ঠাকুর ওইখানে তো জমিদারি কিনেছিল প্রভুপাদকে ওখানে তিনি বসিয়ে দেন। আর তারপরে তিনি প্রচার করতে করতে চারিদিকে প্রচার হলো যে এই তিনি ইংল্যান্ড থেকে ইন্ডিয়ান লাইব্রেরি থেকে সমস্তগুলি ম্যাপ নকশা প্রমাণপত্র সবগুলি পুরনো পুরনো সবগুলি নকশা ইত্যাদি নিয়ে প্রমাণ করলেন। তুষার কান্তি ঘোষ ইত্যাদি তারা অমৃত বাজার পত্রিকার আর বড় বড় সব লোক তার পিছনে থাকলেন। এইরকম হতে সেখানে গৌরধামকে প্রকাশ করলেন। আর তিনি গৌরধাম গৌর নাম গৌর কাম তিনি প্রকাশ করে আর একটা ভক্তি সিদ্ধান্ত তিনিও তিনি আবির্ভূত করাইলেন এই মহাপুরুষ। যদি এই শিল প্রভুপাদ আসতেন না তাহলে এই মহাপুরুষকেও আমরা যেরকম দেখছি জানছি আমরা সেই রকমের বুঝতে পারতাম। এই জন্য প্রভুপাদই ভক্তিমূলক ঠাকুরকে আমাদেরকে চিনিয়ে দিল। তিনি আসলে এই জগতের নন, ইস জগত কে কোই ব্যক্তি নেই হ্যাঁ, ইয়ে কৃষ্ণ লীলা কে কমল মঞ্জরি হ্যাঁ। উনোনে আপনা পরিচয় শুদ্ধ উনোনে হমলোকে গৌড়ীয় গীতি কুছ মে জো প্রকাশিত হ্যায় কমল মঞ্জরি মোর নাম বরণে তড়ি বাস তারাবলি কমল মঞ্জরি মোর নাম। একাদশটি যে ভাব ওই কীর্তনেতে একাদশটি ভাব তিনি দিয়েছেন যেন ভজন রাজ্যেতে একান্তিক ভাবে এতে প্রবেশ করতে চায়, বিশেষ করে রাগানুগাবজতে যাদের লোভ উৎপন্ন হয়েছে তারা ওই একাদশটি ভাব আর 5টি আর জিনিস আছে এই সমস্ত মধ্যে প্রবেশ করে গিয়ে আর তারপরে তিনি ভজন করেন। ভক্তিবিনোদ ঠাকুর এইখানে স্বানন্দ সুখদ কুঞ্জ স্থাপিত করেছিলেন। স্বানন্দ সুখদ কুঞ্জ মানে কি, রাধা কুণ্ডের মাঝখানেতে একটি বেশ কুণ্ডের ভিতরে কুঞ্জে রয়েছে স্বানন্দ। স্ব স্ব মানে কৃষ্ণের স্ব, স্ব মানে শ্রীমতী রাধিকা, রাধিকার নিজস্ব কুঞ্জ। সেখানে তিনি অনন্য মঞ্জিল তার ছোট বোনকে তিনি দিয়ে দিয়েছেন, তারা সকলে মিলে ওইখানে কুঞ্জেতে তার সেবা করেন। সেইরকম ভক্তিবিনোদ ঠাকুর এই গোদ্রুম কানেতে এইখানে স্বানন্দ সুখদ কুঞ্জ তিনি প্রস্তুত করা এইখানে তিনি ওই ভাবেতে ব্রজে কমল মঞ্জরি ভাবেতে যেরকম তার সেবা হতো ওইরকম এখানে বসে করে ছিল বাবাজি মহারাজ ওইখানে স্থান আছে। তার শিক্ষা আপনার সকলেই জানে যে তিনি জগতের কল্যাণের জন্য কত তিনি দর্দি ছিলেন। তিনি যদি না আসতেন এই সপ্তম গোস্বামী তাহলে আমরা আজকে এইরকম যে গৌড়ীয় ধর্ম প্রচার হচ্ছে বিশুদ্ধ এই সব কিছুই থাকতো না। তখন সবচেয়ে ভেঙে জাতি স্মার্ত গোসাই ইত্যাদি তাহলে প্রচার থাকে। চৈতন্য মহাপ্রভু পরে তিনি যখন আসেন তখন একরকমের অন্ধকার যুগ। তিনি এখানে এসে তিনি এই মুদা যারা মরা নিয়ে যায় তার পিছনে পিছনে বৈষ্ণব জাতি
তারা ওই কীর্তন করতে করতে যাত এই পর্যন্ত বৈষ্ণবতা। চৈতন্য মহাপ্রভুকে এই বিমল ধর্ম অনর্পিত চরিণ চিরাহাত ইত্যাদি যে কাকে বলে এরা কিছু জানত না, শুদ্ধ ভক্তিও কাকে বলে কিছু জানত না। এই যে বিদ্বৎ সমাজেতে সজ্জন সমাজেতে যদি বৈষ্ণব কেউ নাম করতো সকলি নাচ কাকুন চাল করতো, সকলি তাকে ঘৃণা করতো এই বৈষ্ণবদের দেখে। কিন্তু যখন ভক্ত ঠাকুর প্রভু পাদ আসে আর মহাপ্রভু এই পবিত্র বিশুদ্ধ কীর্তন সংকীর্তন নয় প্রেম ভাব যখন প্রচারিত হতে লাগলো, তখন ধীরে ধীরে শুধু ভারতবর্ষেই নয়, বাংলায় নয়, বিশ্বের সমস্ত সমস্ত দেশের লোক ভালো ভালো লোক সব সজ্জন মাঝে তারা এসে চৈতন্য মহাপ্রভুর কীর্তনেতে যোগদান করতে লাগে। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে না। আপনারা এই সব যদি অনুভব করছেন এই মহাপুরুষ হচ্ছেন তাহার মূল পুরুষ, যদি ইনি না আসতেন তাহলে এই সব না। We have come to this place is known as Godrum. In this Godrum, this is the place of, bhajan place of Srila Bhakti Vinod Thakur. Srila Gaurkishor Das Babaji Bar, from Nodip town, Nadia, Nodip town, he used to come to this place to meet Chaitanya Mahaprabhu. To initiate Srimad Bhagavatam and Chaitanya Charitamrita and all other things. Here this is the place where Srila Prabhupada, Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur has taken initiation from Gaurkishor Das Babaji Maharaj, because Bhakti Vinod Thakur told that you should have to be merciful to this boy, otherwise he will live his life. Then he accepted him. Like this. This is the place from where Srila Bhakti Vinod Thakur saw a very big light towards Mayapur, where only palm trees were there, and he saw from here a big, big light. And he also saw that so many Chaitanya Mahaprabhu, his Paridarsha Swarup Damodar, Ramananda Nityananda Prabhu, Haridas Thakur, Bhakteswar Pandit and all are dancing and doing kirtan. At once he attracted and he went there with Jagannath Das Babaji Maharaj. And he told that this is the place of Sri Chaitanya Mahaprabhu, what place is here. So this place is our first place where our Guru Maharaj used to take us to this place and to pay respect to this Bhakti Vinod Thakur, because he is the Dham Pravartak, manifestation of this Dham, Sri Bhakti Vinod Thakur. He was Kamal Manjari in his Krishna pastime. So, it will be very late if you will describe, explain so much. So, I am stopping my lecture here. Go Pranam! সব লোক ওখানে যখন কিনলাম তখন ভেন্ডারটা কমলো বড়টা আমি নিয়ে হবে
hi. Hi, Shala. Hi, Shala. Yes, come in. Wait, sit down. It's okay. Yeah, I didn't know. That's so much. Just wash me.